আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে ধারাবাহিক পর্ব আমাদের চলছিল সেখান থেকে আজকের ক্লাসে আমরা জানবো পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ সম্পর্কে। তোমরা একটা ব্ল্যাঙ্ক ম্যাপ নিয়ে বসবে এবং সেখানে আমি যেভাবে তোমাদের স্ক্রিনে লিখে দিয়েছি সেই রকম ভাবেই তোমাদের যে ব্ল্যাঙ্ক ম্যাপটা সেটাকে তোমরা পূর্ণ করবে এই গোটা খনিজ সম্পদের ক্লাসে যে যে ডাটাগুলি বলা হচ্ছে তার নিরিখে। এবং একই রকমভাবে তোমরা যদি এইভাবে লিখে রাখো তাহলে দেখবো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে তোমাদের যত কঠিন প্রশ্নই থাকুক না কেন সেটা তোমরা আনসার করে আসতে পারবে। তাহলে চলো শুরু করা যাক পশ্চিমবঙ্গের খনিজ সম্পদের পুরো ক্লাস। প্রথমেই তোমাদের দেখো কিছু জেনারেল তথ্য আমাদেরকে জেনে নিতে হয় এবং সেই জেনারেল তথ্য যদি আমরা বিচার করি তাহলে সবার আগে দেখো ওপরে এই যে পশ্চিমবঙ্গ বলি, যদি আমরা পশ্চিমবঙ্গকে আমরা যদি লোকেশনালি বলি তাহলে আমরা বলতে পারি যে নর্থ ইস্ট প্লেটের মধ্যে পড়ে, বা ভারতবর্ষের মালভূমি অঞ্চলকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। সেখানে ইস্টার্ন যে হাইল্যান্ড রয়েছে সেই ইস্টার্ন হাইল্যান্ডের যে আবার সাব ক্যাটাগরি রয়েছে সেই সাব ক্যাটাগরি ছোটনাগপুর প্লেটুর অংশ। আর ছোটনাগপুরকে আমরা সকলেই জানি যে ভারতবর্ষের খনিজ ভাণ্ডার বলা হয়। পশ্চিমবঙ্গের এই যে টোটাল যে মিনারেল প্রোডাকশন হয় সেটা মিনারেল প্রোডাকশনের নিরিখে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থান অধিকার করে ভারতবর্ষে। পশ্চিমবঙ্গের টোটাল মিনারেল প্রোডাকশন ভারতের টোটাল মিনারেল প্রোডাকশনের 5 ভাগের 1 ভাগ। পশ্চিমবঙ্গে যত মিনারেল প্রোডাকশন হয় সেই মিনারেল প্রোডাকশনের মধ্যে সব থেকে বেশি যেটি প্রোডাকশন হয় সেটি হলো কোল, অর্থাৎ সব থেকে কোল রিজার্ভ সব থেকে বেশি রয়েছে। এবং সেই কোল রিজার্ভ যদি আমরা বিচার করি সেই কোল রিজার্ভ ভারতের টোটাল কোল রিজার্ভের 11%। অর্থাৎ এই যে যে জেনারেল কথাগুলি পড়লাম আমরা এই জেনারেল কথাগুলি তোমরা আগে সবার আগে লিখবে, এরপরে আমরা অ্যাকচুয়ালি ম্যাপ ওয়ার্ক করবো। দেখো এই ম্যাপ ওয়ার্কে তোমাদের সামনে ম্যাপটাকে আর একটু চোখের সামনে রেখে দিই, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোন কোন খনিজ সম্পদ পাওয়া যায় সেটা কম বেশি অল্প সেগুলি সবটাই আগে লিখে রাখবো। দেখো সবার আগে আমরা পাচ্ছি দার্জিলিং জেলা, দার্জিলিং জেলায় আমরা কোল লিখছি, পিবি লেড, পিবি ফর লেড, এজি সিলভার পাচ্ছ তোমরা, আর সিইউ ফর কপার, এছাড়া কায়ানাইট, লিগনাইট, আয়রন, এই নামগুলো লিখলে। কালিম্পং জেলা মূলত সিমেন্ট ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত, পরে আমরা ইন্ডাস্ট্রি চ্যাপ্টারে পড়বো, এখানে লিখে রেখেছি। এছাড়া জলপাইগুড়ি ডলোমাইট, কপার, লেড, জিঙ্ক। দেখো আলিপুরদুয়ারে কোল সমৃদ্ধ অঞ্চল, কোচবিহার জিঙ্ক এবং লিগনাইট সমৃদ্ধ অঞ্চল। এবার এই নিচের দিকে চলে আসি, দেখো নিচের দিকে আমরা বীরভূম পাচ্ছি। বীরভূমে মূলত সব থেকে রিসেন্ট যে গুরুত্বপূর্ণ ডাটাটা তোমাদের পড়তে হচ্ছে দেউচা পাচামি কোল মাইন, এবং সেটা পশ্চিমবঙ্গের সব থেকে বৃহত্তম কোল মাইন বর্তমানে। এবং এখানে ফায়ার ক্লে পাওয়া যায় এবং কায়োলিন পাওয়া যায়, কায়োলিন মিন্স চায়না ক্লেও বলতে পারি আমরা। তারপরে মুর্শিদাবাদেও ফায়ার ক্লে এবং কোল সমৃদ্ধ অঞ্চল। দেখো এই যে ফায়ার ক্লে, চায়না ক্লে এগুলো বেশিরভাগই হচ্ছে ফায়ার বার্নেস তৈরিতে, তারপরে আমাদের যে সেরামিক্স কাজে, সেরামিক্স সমৃদ্ধ যে ব্রিক তৈরি করা হয় সেটার কাজে লাগে। এছাড়া আমাদের রান্নাঘরের যে সেই সমস্ত পাত্র, চায়ের কাপ, গ্লাস এগুলো তৈরিতে ব্যবহার হয়ে থাকে। ওকে, এবার দেখো আমরা আর একটু নিচের দিকে পরের অন্য ডিস্ট্রিক্টগুলোতে মার্কিং করি বা লিখে নিই কিছু। মূলত সবার আগে যেটা জরুরি সেটা তোমরা আগে এখানে নোট ডাউন করবে। দেখো আমরা পশ্চিম বর্ধমানে চলে আসছি, কোল সমৃদ্ধ অঞ্চল। ওকে, তাহলে পশ্চিম বর্ধমানে আমরা পাচ্ছি কোল সমৃদ্ধ অঞ্চল। তারপরে তোমরা দেখো পুরুলিয়ায় কোল পাবো, আয়রন পাবো, ম্যাঙ্গানিজ পাবো, লাইমস্টোন, গোল্ড, তার সঙ্গে গ্লাস স্যান্ড, কায়োলিন, টাইটানিয়াম, কায়ানাইট, পাইরাইট, গ্রানাইট, এগুলো খুব অল্প পরিমাণে হলেও পাওয়া যায়, আছে অ্যাটলিস্ট। এই জন্য এই যে ইউনিকগুলি সেই ইউনিকগুলিই কিন্তু তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে, ঠিক আছে। এবার আমরা বাঁকুড়া যাই, বাঁকুড়ায় কোল, আয়রন, লাইমস্টোন, সিমেন্ট, এবার দেখো উলফাম, ঠিক আছে, তার সঙ্গে কোয়ারজাইট, টাংস্টেন, ফায়ার ক্লেগুলি পাওয়া যায়। এইবার এই যে যে ঝাড়গ্রাম আয়রন এবং ম্যাঙ্গানিজের জন্য বিখ্যাত। এছাড়া আমরা এই যে বাঁকুড়াতেও আমরা কায়োলিন পাই। এবার তারপরে আমরা পাচ্ছি হচ্ছে এটা মূলত তোমরা জানো পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হচ্ছে ম্যাঙ্গানিজ এবং অ্যাসবেস্টাস খুব পরীক্ষায় দেয়, অ্যাসবেস্টাস সমৃদ্ধ অঞ্চল। রইল এবার ইস্ট বর্ধমান, টাংস্টেন এবং সিমেন্ট। ওকে, তাহলে এই প্রথমে ম্যাপ
ওয়ার্কটা আমরা করে নিলাম। এবার দেখো, আমরা যদি ওপর দিক থেকে প্রত্যেকটার মার্কিং করি, এবার এক একটা করে লিখছি। সবার আগে দেখো হেডিং কি দিলাম আমরা, হচ্ছে আয়রন ওর, আয়রন ওর। তাহলে আয়রন ওর কোথায় কোথায় দেখলাম আমরা? দেখো পুরুলিয়ার মূলত, যদি এবার পার্টিকুলারলি নাম আমরা ম্যাপে লিখতে পারিনি, এখানে তোমরা লিখে রাখবে পুরুলিয়ার মানবাজার এবং ঝালদা পাহাড়। তোমরা সবাই জানো, নাম শুনেছো ছোটবেলা থেকে। ওয়েস্ট বর্ধমানের হচ্ছে বানপুর, বাঁকুড়ার হচ্ছে পোরো হিলস, এছাড়া কুলটি তোমরা লিখতে পারো ওখানে। এছাড়া দার্জিলিং ডিস্ট্রিক্টসে আমরা দেখেছি, এবং তার সঙ্গে ফার্স্ট আয়রন ওর ফ্যাক্টরি গড়ে উঠেছিল কুলটিতে। এই তথ্যটা আমাদেরকে মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গে। ওকে, ফায়ার ক্লে দেখো একটু আগে, ফায়ার ক্লে আমরা আমরা বাঁকুড়া বীরভূম এই অঞ্চলগুলোতে পেয়েছিলাম, পুরুলিয়াতেও পেয়েছিলাম। দেখো কোথায় কোথায় ফায়ার ক্লে, গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ফায়ার ক্লে প্রোডাকশনে থার্ড পজিশনে রয়েছে, এবং পাওয়া যায় কোথায় কোথায়, পুরুলিয়া বীরভূম বর্ধমান এগুলোতে বেশি পাওয়া যায়। ঠিক আছে, এবার দেখো ম্যাঙ্গানিজ হেডিং দিয়ে দিলে, ম্যাঙ্গানিজ আমরা একটু আগেই পেয়ে গেছিলাম যে ঝাড়গ্রাম এবং বেলপাহাড়, ঝাড়গ্রামের যে বেলপাহাড়ি অঞ্চল সেই বেলপাহাড়ি, আর পুরুলিয়ার হচ্ছে পাহাড়পুরে পাওয়া যায়। ঠিক আছে, লাইমস্টোন যদি বলি, তাহলে লাইমস্টোনও মূলত পুরুলিয়াতেই সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। পুরুলিয়ার তোমরা ঝালদা, হাঁসপাথর, বাগমারি এই এই অঞ্চলগুলোতে, বাগমারা অঞ্চলে পাওয়া যায়। এছাড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট, দার্জিলিং ডিস্ট্রিক্টেও পাওয়া যায়। ঠিক আছে, চায়না ক্লে বা এটাকে ওই বলেছিলাম আমরা যে কায়েন ক্লে বলা হয়ে থাকে, এটা মূলত পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের 16% প্রোডাকশন করে। বীরভূমে পাওয়া যায়, 24 পরগনাতে পাওয়া যায়, বাঁকুড়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর এই অঞ্চলগুলোতে পাওয়া যায়। ওকে, এবার চলে আসি আমরা কপার। তাহলে কপারের ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে জলপাইগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ির আইটা এখান থেকে ছাড়া পড়েছে, আর রার অঞ্চলে এই অঞ্চলটাতে পাওয়া যায়। আদার্স কিছু আগে হেডিং কয়লা জানার আগে দেখো, তোমাদের সাধারণত পরীক্ষায় জিজ্ঞাসা করে এই অংশটা থেকে, সেটা কি লিখলে দেখো, কায়ানাইট সমৃদ্ধ অঞ্চল মূলত পুরুলিয়ায় সব থেকে বেশি পাওয়া যায়। অ্যাসবেস্টাস যদি বলি, তাহলে ওয়েস্ট মিদনাপুরে ফসফেট রক পুরুলিয়াতে পাওয়া যায়। ডলোমাইট বিশেষ করে বক্সা জয়ন্তী বিখ্যাত। উলফ্রাম যদি বলি, বাঁকুড়া। ঠিক আছে, গোল্ড, গোল্ড হচ্ছে পুরুলিয়া মূলত। গ্লাস স্যান্ড সেটাও পুরুলিয়া, খুব জিজ্ঞাসা করে এটা। জিঙ্ক, কোচবিহার। ওকে, এইবার ফাইনালি আমাদের কোল নিয়ে একটা হেড পয়েন্ট করবো, এবং সেই কোলে দেখো গুরুত্বপূর্ণ কথাগুলো। পশ্চিমবঙ্গের যে কোল রিজার্ভ সেটা মূলত গন্ডোয়ানা যুগে, আর আরেকটা হচ্ছে টার্শিয়ারি যুগে। দেখো গন্ডোয়ানা যুগের যদি কয়লা বলি, তাহলে এই যে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই অঞ্চলে যে কয়লাগুলি পাওয়া যায় সেটা গন্ডোয়ানা যুগের, এবং সেগুলো বেসিক্যালি আমরা জানি সবাই বিটুমিনাস কয়লা। ওকে, এছাড়া দার্জিলিং আর জলপাইগুড়িতে যেটা পাওয়া যায় সেটাই কিন্তু টার্শিয়ারি যুগের কয়লা, এবং সেটা লিগনাইট কয়লা। ঠিক আছে, এবার সব থেকে বেশি পাওয়া যায় যে অঞ্চলটা, সেটা হচ্ছে আসানসোল রানীগঞ্জ অঞ্চলে। আর যদি নদী হিসেবে তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করে, তাহলে অজয় নদীর যে বেসিন এরিয়া, সেই বেসিন এরিয়া হচ্ছে কোল সমৃদ্ধ অঞ্চল। ওকে, মাইল আমরা যদি বলি, বীরভূমে রিসেন্টলি খবরে খুব এসেছে দেউচা পাচামি, এবং সেই দেউচা পাচামি বর্তমানে লার্জেস্ট কোল মাইন অফ ওয়েস্ট বেঙ্গল। এবার বর্ধমানের কিছু কোল মাইনের নাম তোমরা লিখে রাখো, রায়গঞ্জ, দিশেরগড়, কুলটি, জামুরিয়া, আর একটা হচ্ছে রামনগর। বাঁকুড়ার কোল মাইনের নাম হচ্ছে বড়জোড়া, মুজিয়া, আর পুরুলিয়ার হচ্ছে নিটুরিয়া। এই আনকমন নামগুলো কিন্তু আমাদের আজকাল পরীক্ষায় দিচ্ছে। তো এই ছিল আজকে আমাদের পশ্চিমবঙ্গের যে খনিজ সম্পদের ক্লাস, সেই ক্লাস। সবার জন্য আমরা বলতে পারি যে সমস্ত তথ্য দিয়ে ক্লাসগুলিকে রেডি করা হচ্ছে, যাতে তোমরা যে কোশ্চেনই দিক না কেন সেটা তোমরা আনসার করতে পারো। অতএব আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করছি, খনিজ সম্পদের যে ক্লাসটা ছিল পশ্চিমবঙ্গে। আগামীতে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যান্য যে ক্লাসগুলি রয়েছে সেগুলো নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।